প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএফএল ওয়ার্ড্রব নিবেদিত আমার আমিতে। আজকে আমার সাথে আছে এখনকার সময়ের খুব জনপ্রিয় একজন অভিনেত্রী এবং একজন অভিনেতা, যারা আমারও খুব পছন্দের, কিন্তু তাদের সাথে আমার এখনও কাজ করার সৌভাগ্য হয়ে ওঠেনি। আমার সাথে আছে শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, কেমন আছো? এই তো, আমার মনে খুব দুঃখ তোমাদের সাথে এখনও কাজ করিনি। আমি তোমার সাথে একটা কাজ করেছিলাম, যদি তোমার মনে হয়, আমি অসুস্থ ছিলাম, আমি এসে জাস্ট দুটো সিন করেছিলাম। ও আচ্ছা, দুটো সিন তো এত একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, সো লাইক একটা ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক কাজ হয়নি আমাদের, তোমাদের সাথে হয়নি, এটা আমার মনে খুব দুঃখ। ইনফ্যাক্ট গত ঈদে আমাকে, আমি একটু আগে ভাইয়ের কথা বললাম, রুবেল ভাই, রুবেল ভাই আমাকে ফোন দিল, ইরফান তোর অমুক তারিখ ডেট আছে? আমি বললাম যে ভাই অমুক তারিখ তো ডেট নাই, আমি দিয়ে ফেলছি। বললো যে না, মিথিলার ডেট পাইছি। হ্যাঁ, আমি ঠিক শিওর মিথিলার ডেট নিচ্ছি ভাই, দাঁড়ান। তারপর আমি ডেটটা খালি করলাম, খালি করে হ্যাঁ ভাই আমি পারবো, এখানে আপনি ডিসেন্ডেন্ট করবেন কিনা। পরে সম্ভব মনে হয় ডেটটা আবার পোস্টপোন করতেছিল, করা হয় নাই। হ্যাঁ, আমার ডেট নিয়ে অনেক ঝামেলা, কারণ আমার চাকরি বাকরি থাকে, বিভিন্ন সময় অফিসের মিটিং পরে আমি কাউকে ডেট দেই হয়তো অনেক আগে, তারপর লাস্ট মোমেন্টে দেখা যায় যে আমি হয়তো কাজটা করতে পারছি না তখন। তো এটা এটা বলা উচিত যে আমার কাজ করা হয় না আপনার সঙ্গে। রিসেন্টলি ফারিয়ার, সবাই জানে এটা যে ফারিয়ার সিনেমা দেবী, এটা তোমার ফার্স্ট সিনেমা? হ্যাঁ, তাই, ফার্স্ট সিনেমা। এবং দেবীটাও যখন আমার কাছে এসছে, আমি চার দিন অনন্দার সাথে মিটিং করে বসে চলে এসেছি, আমি আসলে ডিসিশন জানাতে পারিনি যে আমি অভিনয় করবো কি না। কারণ আমার কাছে সবসময় মনে হচ্ছে ফিল্ম মানে অনেক বড় একটা বিষয়, এবং সেখানে একটা ছোটো ভুল অনেক ভুল, আমি কি সে অ্যাক্টিং করতে পারবো? বা যখন শুনেছি হুমায়ুন স্যারের গল্প, তখন মনে হয়েছে যে আচ্ছা, সবার তো অনেক এক্সপেকটেশন থাকবে, সেটা কি ফুলফিল করতে পারবো নাকি? সো আমি খুবই এসব নিয়ে ভয়ে আমি আসলে ডিসিশন নিতে পারিনি। পরে আমার বাবা ছিলেন তখন, বাবা বললো আরে করে ফেলো, কি আছে এরকম এরকম অফার বারবার পাবা না, এই সেই। পরে সাহস করে আসলে করেই ফেললাম। বাট রিলিজ হওয়ার পর যে রেসপন্স পাচ্ছি, এটা আসলে আমি একদমই মানে আশা করিনি, সত্যি আশা করিনি। ওইটা আসলে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা আসলে এর আগে হয়নি। তোমার এই পুরো সিনেমাটাতে প্রথম সিন কোনটা ছিল? আমার একদম প্রথম সিন ছিল যে কনভারসেশন আমার, যে নীলু যখন রানুর বাসায় যায়, প্রথমবার যায়, চা খাওয়ায়, ওদের দুজনের মধ্যে গল্প হয়, ওদের যে দুজন, অনেক বড় একটা সিন এবং সেটাই ফার্স্ট সিন ছিল। এবং মিথিলাপু, আমি না জয়াপুর অনেক বড় ফ্যান, আমি তো জানি উনি খুব ভালো অ্যাক্টিং করে, এবং তখন ভয় লাগে আল্লাহ আমি কি পারবো। আর যে খুব ভালো অ্যাক্টিং করে তার পাশে যদি অ্যাভারেজও অ্যাক্টিং হয়, সেটা কিন্তু চোখে খুব বাড়ি খাবে। মানে আমি আমি লিটারালি শুটিংয়ের দিন সকালবেলা আমার হার্টবিট অনেক বেশি, ওটা নিয়ে আমি আসলে মেকআপে বসে, তো আমার তো ওরকম মেকআপ ছিল না, আমাকে জাস্ট টাচ আপ করে ছেড়ে দিল। তো জয়াপু মেকআপ নিচ্ছে, তো আমি বসে বসে জয়াপুর সাথে গল্প করছি, আমরা কী করবো এই সেই। মানে ওই গল্পের মাঝখানে কীভাবে যেন ও রানু হয়ে গেল, আমি নীলু হয়ে গেলাম, আমি আমি যখন শটে গেলাম আমি টেরও পাই নাই যে আমি জয়াপুর সাথে ফার্স্ট টাইম সিন করছি। এবং ওটা প্রত্যেকটা শট আমাদের কোনো এনজি ছিল না, পুরো দেবী মুভিটাতে কোনো সিন একবারে বেশি নিতে হয়নি। তোমাকে অফারটা কে দিয়েছিল, প্রোডিউসার না ডিরেক্টর? ডিরেক্টর, এবং আমি কিন্তু প্রথম না করে এসেছিলাম। আমি যখন সিলেক্টেড ছিলাম নীলুর জন্য, তখন শুধু রানু করবে হচ্ছে জয়াপু, আর আমি নীলু করবো, এই দুটো ঠিক ছিল, আর বাকি কোনো ক্যারেক্টারই ঠিক ছিল না। সো ওরা ফার্স্ট থেকে ওদের মাইন্ডসেট ছিল যে ওরা আমাকেই নেবে। তোমার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে, খুব ন্যাচারাল ছিল। তোমার কি মনে হয় ইরফান? সিনেমা দেখে আসার পর ওকে দুইবার ফোন দিয়েছিলাম আমি, আই ডোন্ট নো মানুষের কি মতামত, বাট আমার দেখা তোমার বেস্ট অ্যাক্টিং, এবং সামহাও তুমি যদি এটার জন্য অ্যাওয়ার্ড পেয়ে যাও, তুমি এটা ডিজার্ভ করো। আচ্ছা ইরফান, তুমি কি ফিল্ম করেছো কোনো এখন? হ্যাঁ, আমি আমি করেছিলাম, আমি অনেক ফিল্ম করেছি, আমি প্রায় চার বছর আগে, একদম আমার আর্লি ডেজ তখন। আমার তানিয়াপুর ছবি ছিল, ভালোবাসা এমনই হয়, আর একটা ছবি ছিল গুলজার ভাইয়ের, মন জানে না মনের ঠিকানা, এটা হচ্ছে একদম মিডিয়ায় যখন কাজ শুরু করলাম ওর এক বছরের মধ্যে আর কি। আচ্ছা, সো তোমার শুরুটাই আসলে ফিল্ম দিয়ে? আমার শুরু ফিল্ম দিয়ে না, আমি বেসিক্যালি একটা রিয়েলিটি শো থেকে এসেছি, আমার এখনো মনে আছে যখন আমি ফার্স্ট সিনেমার জন্য সাইন করি বা সাইন করতে হয় আমাকে, তখন আমি বারবার বলছিলাম ইমপ্রেস্টাল ফিল্মকে যে আমি সিনেমাটা না করি, বিকজ দ্যাট টাইম আমি ফিল করছিলাম যে আমি প্রিপেয়ার্ড না, বিকজ নিজে থেকে তো স্পার্কটা আসতে হয় যে আমি আদৌ সিনেমা করার জন্য রেডি কিনা। তো তারপরে তুমি কি তার আগে অভিনয় করেছো কখনো? আমি ফার্স্ট স্টার্ট করি টেলিফিল্ম দিয়ে, এটা ডিরেকশন দেয় হচ্ছে মাবরুর রশিদ বান্না। আচ্ছা, তো ওর থেকে কাজ শুরু, এটা 2013 সালের ঘটনা। না, তুমি ফেয়ার এন্ড হ্যান্ডসাম উইন করার আগে কি কখনো করেছো অভিনয়? ও আচ্ছা, তখন হচ্ছে খুব অল্প স্বল্প হয়তো মডেলিং করতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তখন আমি বেসিক্যালি জব করতাম একটা কর্পোরেট জায়গায়। আচ্ছা, সো এই জায়গায় এসে যে হঠাৎ করে অ্যাক্টর হয়ে যাবো ওরকম আসলে মানে আমি নিজেও জানতাম না আর কি, বাট হ্যাঁ সামহাও ব্যাক অফ মাইন্ড একটা ইচ্ছা ছিল যদি কখনো সুযোগ পায়।
অ্যাক্টর হবো, বাট সুযোগটা কীভাবে পাবো সেটা আমি জানতাম না। সো প্ল্যাটফর্মটা পেলাম, তারপর কাজটা শুরু করলাম। প্ল্যাটফর্মটা আসলে আসলে কেন? বিষয়টা এরকম, আমি যেহেতু তোমার মনে হচ্ছে তুমি ফেয়ার এবং হ্যান্ডসাম, না 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 এটা আমার মনে হয় না, ইস্যুটা হচ্ছে এরকম 2005 এর দিকে আমি তখন মডেলিং করতাম চিটংয়ে। সো এরপর বিভিন্ন ঘটনার কারণে আমার অনেক বড় একটা ব্রেক হয়ে যায়, আমি জবে জয়েন করে ফেলি আমার পড়াশোনা থাকা অবস্থায়। সো আমি মিডিয়া থেকে তখন অনেক 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 দূরে, ততদিনে আমার অনেক ফ্রেন্ডস ঢাকায় খুব ভালো কাজ করছে র্যাম্পে প্লাস টিভিতে, তো আমি দেখতাম আর আফসোস করতাম যে ফাইন আমি হয়তো এই জায়গায় থাকতে পারতাম বা আমি হয়তো খুব ভালো কিছু করতে পারতাম। তো দ্যাট টাইম আমি সবসময় চিন্তা করতাম যে না একদিন আমার হয়তো সময় আসবে, এটা বিলিভ ছিল যে একদিন আমার সময় আসবে, বাট এদিকে আমার সামহাও জবটাও মেনটেন করতে হচ্ছিল। তো এরকম করতে করতেই হঠাৎ দেখি হচ্ছে এই রিয়েলিটি শোটার একটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং ওটা ট্যাগলাইন ছিল হচ্ছে যদি পুরুষ দেখে দাও তাহলে ফেস করো। ইট ওয়াজ ভেরি, তো তখন মনে হচ্ছিল আমি পুরুষ, ওকে হ্যাঁ লেট ফাইট। আচ্ছা, এবং ফাইট করলাম, লাকিলি আমি চ্যাম্পিয়ন হলাম, এরপর থেকে কাজ করা শুরু আর কি। আচ্ছা, তোমার ফিল্ম করার পরে তোমার মনে হয়েছে যে তোমার বেস্টটা তুমি দিতে পারোনি, তো এটা কেন সেটা আমি জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে আছে শাবনম ফারিয়া এবং ইরফান সাজ্জাদ, আমরা গল্প করছিলাম ওদের বর্তমান কাজ এবং ওদের কিভাবে আসলো ওরা মিডিয়াতে সেটা নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর ফিরে আসছি। মানে আমি বিয়ে করেছিলাম 10 বছর আগে। 10? তুমি কোন ক্লাসে পড়তো তখন? আমি হচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারে। ফিরে এলাম বিরতির পর, আমার সাথে আছে ইরফান এবং ফারিয়া। আচ্ছা ইরফান, তোমার সাথে কথা হচ্ছিল যে তুমি বলেছো যে তুমি দুটো ফিল্ম করেছো কিন্তু তুমি তোমার বেস্টটা দিতে পারোনি, তোমার এটা কেন মনে হয়েছে? এটা আমার এই জন্যই মনে হয়েছে বিকজ আমি যে ক্যারেক্টারগুলো করছিলাম, যেমন আমি স্পেশালি তানিয়া পটচবিটার কথাই বলি, আমরা লন্ডনে শ্যুট করেছিলাম। সামহো একটা অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস যখন মিডিয়ায় কাজ করে, নিজেদের না টেক কেয়ার একটা ব্যাপার থাকে, এই জিনিসটা বুঝতে হয় আমাকে আসলে কোন ক্যারেক্টারে বা কোন কস্টিউমে বা কীভাবে আমাকে স্ক্রিনে আমাকে ভালো লাগবে, আমি দেখতে যতই ভালো হই কিংবা যতই খারাপ হই। সো তখন তো আসলে এত কিছু বুঝতাম না, তখন বুঝতাম যে ফাইন গিয়ে খালি প্রপারভাবে ডাইরেক্টর দিয়ে অ্যাক্টিংটা করার চেষ্টা করি। তো সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না, মানে আমি অন স্ক্রিন নিজেকে দেখার পর তখন আমার মনে নিজের গেট আপ ভালো লাগেনি। না আমি সরি একটা কথা বলি, হ্যাঁ একটু বলি, আমি তো এর আগে ওর সাথে অনেক কাজ করেছি, আমি নর্মালি যার সাথে অ্যাক্টিং করি ইরফান সাজ্জাদ তাকে পাইনি। আসলে অভিনয়টা তো একটা চর্চার বিষয় না, করতে করতে আমিও তো কখনো শিখে আসিনি, করতে করতে আস্তে আস্তে একটু একটু ইমপ্রুভ হয়েছে। সো তখন হয়তো বা একটু বেশি ইনিশিয়াল টাইম ছিল, হ্যাঁ খুব ইনিশিয়াল টাইম ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হলো যে ফাইন, এটা আমার জন্য একটা ড্রাই রান ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, নাও আই শুড টেক এ ব্রেক। তো এরপর যেটা একটা একটা ছেলে বা একটা নতুন মেয়ে যখন মিডিয়ায় আসে বা সিনেমায় আসে, তখন কিন্তু একটু টানাটানি হয় সামহাও, পারফরমেন্স যেরকম হোক না কেন, অনেক জায়গা থেকে অপরচুনিটিস আসে যে আসো এই সিনেমা আমরা তোমাকে নিয়ে সিনেমা করতে চাই। সো আমার আমি বলতে পারি এখন পর্যন্ত কমপ্লেন হলো আমি 20টা সিনেমা ডিনাই করেছি তো ওই সিনেমার পর থেকে, বিকজ আমি কখনো মানে চাইনি আমার কোয়ান্টিটি বাড়ুক, আমি চেয়েছিলাম যে ফাইন আমি একটা সিনেমা করি, একটা সিনেমা খুব ভালো হোক। আচ্ছা, তো তার মানে এখন যদি তুমি কোনো ফিল্মের অফার পাও এখন ইউ আর রেডি টু ডু ইট? না, ফিল্মের অফার কিন্তু এখনো আসছে না, তা না এখনো আসছে, মানে ফর এক্সাম্পল আমি জাস্ট আমার মতো ওয়েট করছি, হ্যাঁ দুই একটা স্ক্রিপ্ট আমার হাতে আছে, যদি হয় ওই স্ক্রিপ্টগুলোই করতে চাই মন দিয়ে, এখন দেখা যাক আর কি। আচ্ছা, এখন তোমাদের সামনে কি কাজ? নাটক চলছে আমাদের দুজনেরই, প্রচুর নাটক করছি আমরা, প্রচুর নাটক করছি। আচ্ছা, কিরকম নাটক? তোমরা কি মাসে কয়দিন কাজ করো? না আমি এখন একটু কম করি, লাস্ট মানে আমার দেবীর আসার এক মাস মানে 4 মাস আগে থেকে গত 6 মাস ধরে আমি একটু কাজ কম করি, কিন্তু তার আগে মোটামুটি 20-22 দিন কাজ করতাম মাসে। আচ্ছা, আর ও 30 দিন কাজ করে, ভেরি গুড, ও ডেট পাওয়া যায় না সেজন্য। তোমাদের জন্যই তো, সে ফর এক্সাম্পল আমি প্ল্যান করলাম অমুক তারিখে আমি কাজ করবো না, ওকে ফাইন এটা আমার জন্য রিজার্ভ ডেট, কিন্তু ওই তারিখে হচ্ছে ওর ডেট আছে, ভাইয়া প্লিজ ফারিয়া পুর ডেট ওই জায়গায়, এখন আমি কি করবো, স্যাক্রিফাইস তো আমাকে করতে হয়, ওকে ডান যাও সব নায়িকাদের জন্য স্যাক্রিফাইস করো 30 দিনে 30 দিনে। আচ্ছা, তুমি বলছিলে যে আচ্ছা ফারিয়া বলো তুমি 30 দিনে 30 দিনই কাজ করো, সো তোমার বাসায় এটা নিয়ে প্রবলেম হয় না? বাসায় প্রবলেম ইজ ওয়াট, আসলে কাজ করতে আমি খুব পছন্দ করি, আমি আমি সবাই তোমার বউ কিছু বলে না? হ্যাঁ বলো তো অবশ্যই, আমি তো সবাইকে বললাম যে ইরফান সাজ্জাদ ইজ ম্যারিড, সবাই জানে সেটা, ও 12 বছর আগে বিয়ে করছে, আর কত? ও স্যার 12 বছর আগে না 10 বছর আগে 10 বছর আগে কি মানে আমি আমি বিয়ে করেছিলাম 10 বছর আগে 10 তুমি কোন ক্লাসে পড়তো তখন? আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। তুমি মানে
ইউজুয়ালি যেটা হয় যে মিডিয়াতে যারা কাজ করতে আসে অনেকদিন ধরে কাজ করে তারপর ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে হয়তো বিয়ে শাদি করে বাট হিরোইনের বিয়ে ঠেকে গেছে, তারপরে হিরো গিয়ে বিয়েটা ভেঙে দিছে, তারপরে হিরোর ফ্যামিলি হিরোইনের ফ্যামিলি যুদ্ধ এসে লাইফ স্টেটস এন্ড অন অল এন্ড অফ, তারপরে যুদ্ধ, হ্যাঁ হিরো হিরোইনকে নিয়ে আবার পালিয়ে গেল না, এটা কি বলো, বিয়ে করেই সে আলাদা হয়ে গেল এবং সে কিছুদিন হিডেন ছিল, আবার সে ওই তো পালিয়েই তো গেল, হ্যাঁ এরকম বিষয়। আমি একটা সিনেমা বানাবো সাজ্জাদের গল্প নিয়ে। ভেরি গুড, আমার মনে হয় এটা এটাতে অবশ্যই সাজ্জাদ অ্যাক্টিং করবে, এর চেয়ে সুন্দর গল্প হতেই পারে না। ও এত মানে এত সিনেম্যাটিক, তুমি প্রচুর জায়গা থাকবে এখানে, ইনফ্যাক্ট মারামারির জায়গা, লিটারালি সত্যি সত্যি মারামারির জায়গা আছে, সত্যি সত্যি গানের জায়গা আছে সব। কত বছর আগের কথা বললে? 10 বছর আগে। আচ্ছা এখন কি অবস্থা? 10 বছর পরে এসে কি অবস্থা? ঠিকঠাক আলহামদুলিল্লাহ। আচ্ছা তো 30 দিন কাজ করলেও কোনো অসুবিধা হচ্ছে? এখন আর অসুবিধা নেই। ভেরি গুড। আর ফারিয়া, তোমার 30 দিন কাজে কারো কোনো অসুবিধা হচ্ছে? আমি খুব তাড়াতাড়ি সুসংবাদ দিব, তারপর আমি বুঝবো সমস্যা হয় কি হয় না। অপেক্ষা করছি সেই সুসংবাদের জন্য এবং দাওয়াতের জন্য। শাড়িটা রেডি করতে পারো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালার কোডটা বলে দিও তাহলে হবে। না আমার আসলে এটা ওকে দেখার পর থেকে আমার নতুন করে আবার বিয়ে করতে মন চাইছে, মেয়েটা এত খুশি। না ওর সেম পার্সনকে। আচ্ছা সেম পার্সনকে, আচ্ছা সাজ্জাদের সেম পার্সনকে নতুন করে বিয়ে করতে ইচ্ছা হয়। বিকজ ও এত খুশি মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগলো যে ফাইনালি। আমাদের ফ্যামিলিতে আসলে ওভাবে বিয়ের কোনো প্রোগ্রাম হয়নি, ছেলে দেখা, দুই বাড়িতে যাওয়া বা এই যে মানে ব্যাপারগুলো, এগুলো আমাদের বাসায় প্রথমবারের মতো হচ্ছে। সো আমি এইগুলো জিনিসগুলো দেখলে আমার খুব ভালো লাগছে, আমার মা এত হ্যাপি, কারণ জাস্ট গত বছর আমার বাবা মারা গিয়েছে। সো আমরা আসলে ওই ব্যাপারটা রিকভার করতে করতেই হচ্ছে কি আবার, আর বাবা মারা যাওয়ার পরে আসলে আমার মার একটা ইনসিকিউরিটি শুরু হয় যে আল্লাহ আমার মেয়ের কী হবে। সো সে খুব তাড়াহুড়া করে ছেলেটা দেখা শুরু করে। সো এই প্রসেসটা আসলে আমি খুব এনজয় করছি, বিকজ শি ইজ এনজয়িং। হ্যাঁ অবশ্যই, এটা তো মায়েদের জন্য খুব, আম্মুর এই জিনিসটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে, মানে অনেক এক্সাইটমেন্ট। আমি শুনে আমি নিজেই এক্সাইটেড হয়ে যাচ্ছি, প্লিজ আমাকে একটু জানাও আপডেট। একদম একদম। আচ্ছা ইরফান, তুমি তো গানও করো? না আমি বেসিক্যালি গান করি না, আমার একটা ব্যান্ড ছিল আমি যখন 2005-06 এর দিকে, ওখানে আমি 2 বছর মিউজিক করতাম। তার মানে তোমার 2005-06 একটা ব্যান্ড ছিল, সেটা চিটাগংয়ে। আমরা এই বিষয়ে আরও জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইরফান সাজ্জাদ শুধু অভিনয় করে না, তার একটা ব্যান্ডও ছিল, তার মানে সে গান করে 2005-06 থেকে, সেই বিষয়ে আমরা আরও জানবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। মানে আমি যদি না খাই আমার মা আমাকে যে কোনো কিছু করতে দিবে। কি ডেডিকেশন! অভিনয়ের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে, 3 দিন লিটারালি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। ফিরলাম বিরতির পর, আমরা শুনছিলাম ইরফানের কাছে যে ইরফানের একটা ব্যান্ড ছিল, ইরফান গান করতো, কি গানে ব্যান্ডের ভোকাল ছিল, গানই করতে। হ্যাঁ ভোকাল ছিলাম 5-7 এই সময়টাতে আর কি। তো ওই সময়টা হয় কি, তখন আমি ইন্টার লাইফ ছিল, তো ইন্টার লাইফ আমি সবই করেছি পড়াশোনা ছাড়া। আমি তখন মডেলিং করতাম, আমি থিয়েটার করতাম, মাইম করতাম, আমি মিউজিক করতাম, তখন আমি মানে আমি পড়াশোনা ছাড়া বাকি যা যা ছিল সবই করেছিলাম। তো তোমার ব্যান্ডটা সম্পর্কে বলো একটু। আমি একটা কথা শুনেছি যে ও ভাবি পড়তো, ভাবির মানে ভাবির পড়াগুলো দেখে দেখে ও পড়াশোনা, এটা অনার্সে, অনার্স লাইফে। হ্যাঁ মানে লিটারালি তাই, মানে পড়াগুলো দেখে দেখে কিভাবে, এই গল্পটা যদি একটু বলো। ওটা হচ্ছে কি মানে অনার্সে ফার্স্ট ইয়ারেই তো উই গট ম্যারিড, তারপরে যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল লাইফ শুরু করে দিলাম। সো আমি একটা ছোটখাটো জব ম্যানেজ করেছিলাম। ভেরি গুড। আই ওয়াজ লাকি, বিকজ আমি কখনো বসে থাকি নাই, আমি বিভিন্ন এজেন্টের সঙ্গে কাজ করতাম, তখন আমি বসে থাকতাম না সামহাও। আচ্ছা, তো এই এক্সপিরিয়েন্সটা আমার খুব কাজে লেগেছিল, আমি একটা জবও পেয়ে যাই একটা ইংলিশ ফার্মে, যারা হচ্ছে এটা কি তুমি যেহেতু খুব আর্লি বিয়ে করে ফেলেছো সেই কারণে তোমাকে জবটা নিতে হয়েছে? হ্যাঁ সেজন্যই, বিকজ আমার তো তখন সংসার তো। আর তোমার ওয়াইফ তখন লেখাপড়া করতো? ও লেখাপড়া করতো, বিকজ ও স্টুডেন্ট ছিল, বেসিক্যালি নাচের শিল্পী ছিল, বাট আফটার ম্যারেজ ও সবকিছু ছেড়ে দেয়, ও পড়াশোনাটা করে। তো ও পড়তো, ও এসে আমাকে পড়াতো, তারপরে আমি পরীক্ষা দিতাম, এরকম ছিল আর কি, পুরো অনার্স অ্যান্ড মাস্টার্স লাইফ। ভেরি নাইস। আমি তো একটা অনেক 2-3 মুভির স্ক্রিপ্ট পাচ্ছি এখানে। আচ্ছা ফারিয়া, তুমি কি অভিনয় ছাড়া আর কোনো কিছু, নাচ গান এই যে যেরকম সর্বগুণে গুণান্বিত? না না, আমার যেটা হয় যে আমার বাবা তো গভর্নমেন্ট অফিসার ছিল, তো মফস্বলগুলোতে কি হয়, গভর্নমেন্ট অফিসারদের বাচ্চা কাচ্চারা আসলে খুব বেশি বাইরে মিশতে পারে না, মানে নিজেদের মধ্যে মিশতে হয়। তো আমাকে একাই থাকতে হবে, তো আমাকে কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে। তো যা থাকে, ড্রয়িং, নাচ, গান সবকিছু শেখানো হতো, সবকিছু একটু একটু করে পারি, ছোটবেলা এরকম ছিল আর কি, সবকিছু একটু একটু করে
পারি তো। তারপর তুমি আসলে অ্যাক্টিং এ কিভাবে আসলে? আমি তোমার শুরুটা আমি জানি না, মানে অ্যাক্টিং করব বা আমার দ্বারা অ্যাক্টিং সম্ভব এটা আমি কখনোই ইয়ে করতাম না। কারণ আমার টিনেজে এসে আমার রিয়েলাইজেশন ছিল যে আমি দেখতে একদম ভালো না, কারণ আমার দুই বোন খুব সুন্দর দেখতে, আমার দুই বোন দেখতে এত সুন্দর, আমার মা সবাই সবার ছোট, আমি সবার ছোট। সো আমার মা সবসময় বলতো আমার বড় মেয়ে দেখতে এত সুন্দর, আমার বড় মেয়ে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করে, আর আমার মেজো মেয়ে দেখতে অনেক মিষ্টি ও খুব ভালো নজরুলগীতি করে, এবং ছোটাপু লিটারালি খুব ভালো গান করতো। সো যার জন্য আমি দেখতাম আমি তো দুধ ভাত, আমার কথা কোথাও বলে না, তার মানে আমি দেখতে ভালো না। এবং আমি লেখাপড়া খুবই অ্যাভারেজ ছিলাম, আমার সব করতে ভালো লাগতো পড়াশোনা ছাড়া। তো অনার্স পড়তে এসে তখন হচ্ছে গিয়ে আমি ইংলিশ লিটারেচারে পড়া শুরু করি। তো আমাদের প্রতি সেমিস্টারে একটা করে নাটক করতে হতো, আচ্ছা মানে মঞ্চে, তখন সবাই আমাকে বলতো এই তোমার না অ্যাক্টিং করা উচিত। সো আমি হচ্ছে গিয়ে একটু একটু নাটক টাটক করতাম, তখন আমি ওয়াজ লাইক ওকে ভার্সিটির কাজ, প্রবলেম নাই। তো একজন একবার বললো যে একটা ফটোশ্যুট তুমি কি করবে, আমি বললাম যে আমাকে বাসায় মেরেই ফেলবে। তারপর চিন্তা আছে বাসা তো জানবে না কি এইসব ম্যাগাজিন কেয়ার পরে, আচ্ছা ঠিক আছে যাই শ্যুট করি। সো একটা শ্যুট করলাম, সো ওখানে যে ফটোগ্রাফার ছিল তার আবার আমাকে খুব পছন্দ হয়েছে, যে না ওর হাইট ভালো, তো আমাকে বলছে তোমার নাম্বার দিয়ে যাও আমি মাঝে মাঝে রাখবো। আমি যে নাম্বার দিয়ে যাচ্ছি বাট ডেকেও লাভ নাই, আমি আসলে এগুলো করবো না। তারপর আবার দেখলো আবার বললো এরকম একটা ম্যাগাজিন, আমি আবার চিন্তা তো ওই ম্যাগাজিন তো কেউ দেখে না, এটাও কেউ দেখবে না, ঠিক আছে। তো এরকম করতে করতে আমি অনেক শ্যুট করে ফেললাম। এটা কি মানে এই পর্যন্ত কোনো ম্যাগাজিনই বাসার কেউ দেখেনি? কেউ দেখেনি বাসার। ওইরকম শ্যুট করে যখন তখন বললো যে একটা ড্রেসের একটা ফ্যাশন হাউস ওরা শ্যুট করতে চায় তুমি কি করবা, তা আমি দেখলাম যে ওই শ্যুট যদি করি আমাকে টাকা দেবে। তো আমি চিন্তা আছে আমি জুতা কিনতে পারবো, এই কিনতে পারবো, ঠিক আছে ওকে ফাইন করি, টাকা তো দিবে ভালো কথা। তো আমি সেই শ্যুট করি, তো টাকা পাই আমি আমার মতো করে জুতা টুতা কিনি। তো ওই ছবি না সামা পত্রিকায় চলে আসে বড় করে, আমার খালা আমুকে ফোন দিছে এই শোনো তৃপ্তির ছবি দেখলাম, আমার ডাকনাম হচ্ছে তৃপ্তি, আমুল কা ওর ছবি কোথায় দেখবো, ও মনে হয় ভার্সিটির কোনো কিছুর ছবি আসছে এই জন্য ছবি। খালা বলছে না না জামা পড়ার ছবি। আম্মু তাড়াতাড়ি দারোয়ান কে দিয়ে পত্রিকা কিনে আনা দেখে সত্যি আমি। তারপর তো আম্মু সচ দরজা বন্ধ করে আমাকে জিজ্ঞেস এইসব কি, আমি বললাম মা আর করবো না এই। এরকম করতে করতে একটা টিভিসির ইয়ে আসে, কথা আসে। কিন্তু তারপর আন্টি কি বলেছিল যে আর করা যাবে না নাকি? না না আমার বসে এগুলো কি ধরনের কাজ, লেখাপড়া করো, ভদ্রঘরের মেয়েরা কি এগুলো করে নাকি? আমার কথা জাস্ট এইটাই ছিল যে ফাইন আর করবো না। তো এর মধ্যে একটা টিভিসি আসলো। তো টিভিসি আসার পর মাকে খুব রিকোয়েস্ট করলাম, মা আমি একটাই করি টিভিতে দেখাবে, আমার খুব শখ একটা অ্যাড করবো। আমি বলবো ওকে ফার্স্ট ফাইন এটাই ফার্স্ট এটাই লাস্ট। ফার্স্ট ছিল কিন্তু আর লাস্ট ছিল না। ওইটা করার পর যখন সবাই টিভিতে দেখে আম্মুকে বললো যে আচ্ছা ওকে দেখাচ্ছে ভালোই লাগতো, তো আম্মু মজা পেলো। তারপরে অন এয়ারে ঠিক এক সপ্তাহ পর আবার আরেকটা টিভিসি আসলো। বাহ। তা আমি আবার আম্মুকে বললাম যে আম্মু এরকম আরেকটা করবো, আমার আচ্ছা ঠিক আছে করো। এরকম করতে করতে আমি 15-16 টিভিসি করে ফেললাম, এবং তখন আমি ফটোশ্যুটও একদম রেগুলার করি, মানে দেখা যায় যে আমার সপ্তাহে 2-3 ফটোশ্যুট থাকেই। সো তখন আমার ফটোশ্যুট নিয়ে আম্মু ওরকম প্রবলেম করেনি, বিকজ আমি মোস্টলি শাড়ি কামিজে শ্যুট করতাম, মানে ড্রেস আপ নিয়ে যেমন আম্মুর খুব প্রবলেম যে স্লিভলেস বা এরকম কাপড় পরা যাবে না এসে। তো ফাইন, সো ওগুলো করলাম টোলাম, ওগুলো নিয়ে তার ওরকম কমপ্লেন নাই। প্রথম নাটক যখন আসলো, আমার প্রথম টিভিসি ডিরেক্টর ছিল আদনান রাজীব, প্রথম নাটকের ডিরেক্টর আদনান ভাই। সো ওইটা আমি আবার অডিশন দিয়ে আম্মুকে জানাইনি বাসায়। সো অডিশনে সিলেক্ট হওয়ার পর যখন জানালো আমি বললাম যে আম্মু এরকম সিলেক্ট যেতে হবে নাটক, আম্মু তো একদম চিৎকার, কতবার তোমার সাহস বেড়ে গেছে, বেশি ঠ্যাং লম্বা হয়ে গেছে, একদম পাকেটে বাসে বসায় দিব এসে চিল্লাপাল্লা। তারপর আমি যেটা করলাম যে আমার মাকে মানে যে কোনো কিছু আমার মাকে রাজি করানো যায় সেটা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, মানে আমি যদি না খাই আমার মা আমাকে যে কোনো কিছু করতে দিই। ডেডিকেশন অভিনয়ের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে, 3 দিন লিটারালি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, যে আমাকে যদি এটা নাটক না করতে দেওয়া হয় আমি খাওয়া দাওয়া করবো না। সো আমার বাবা ওয়াজ লাইক দেখো আমার মেয়েকে যাও, তুমি আমার মেয়ের সাথে যাও, খাওয়া দাওয়া করতেছে না। বাবা মাকে কনভিন্স করলো যে ঠিক আছে তুমি যাও, কারণ আমার 14 জেনারেশনের কেউ কখনোই কোনোভাবে মিডিয়ার সাথে রিলেটেড না। আর বাবা ডাক্তার ছিল, বাবা সবসময় চিন্তা করতো যে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। আমার মা সিডিডির ভিতরে জব করতো, তারও একটা ধারণা ছিল আচ্ছা ঠিক আছে মেয়ে একটা জব করবে এই সেই। সো ওখানে গিয়ে যখন দেখলো আদনান ভাই বাইরে থেকে পড়াশোনা করে, আমার সাথে তৌসিফ ছিল আমার কোয়ার্টিস্ট, তৌসিফ তখন AIUB থেকে জাস্ট পাশ করেছে, মিশু ভাই ছিল, মিশু ভাই হচ্ছে IUB থেকে পাশ করা, এরকম ওরা আবার আমার সাথে অনেক গল্প টল্প করলো। তখন আমি দেখলো না যে ঠিক আছে ওকে ফাইন, তো তখন বললো আচ্ছা ঠিক আছে করো, কিন্তু নাটক না, আগে লেখাপড়া শেষ হবে, দেন তোমার রেজাল্ট দেখে আমি চিন্তা করবো যে তুমি এটা করতে পারো কি পারো না। সো ফাইন, আমার গ্র্যাজুয়েশন শেষ হতো আরও 1.5 বছর বাকি, আমি নাটক টাটক করিনি, আমি ওই টুকটাক মডেলিং ফটোশ্যুট ওটা নিয়েছি। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আমি একটা নাটক করলাম, 2 অংশের শেষ একটা, সো সেটা আমার সেকেন্ড নাটক ছিল, এবং ওই নাটকটা আমার বাবা দেখে। সো ওইটা দেখে সামহাও বাবা বলে কি যে না, যে আমার কাছে মনে হয়েছে আমি যদি ওকে অ্যাক্টিং করতে না দেয় এটা প্রতিভা নষ্ট হবে, সো আমি দেই ওকে অ্যাক্টিং করতে। বাহ, ভেরি নাইস।
সো এটার পরে আসলে আমার পিছনে ফিরতে হয়নি, বাসা থেকে কখনোই কোনো আর রেস্ট্রিকশন ছিল না, কিছু নেই। এখনও মা হচ্ছে শি ইজ ভেরি হ্যাপি যে আমি ভালো করছি, বা কেউ আমার প্রশংসা করলে আমার মা খুব খুশি হয়। তো আমি এখানে ইরফানের কাছে আসি, কারণ তোমার গল্প শুনতে গেলে শুনতেই হবে, শুনতেই হবে। তো আমি একটু সেম জিনিসটা ইরফানের কাছ থেকে জানতে চাই যে তোমার, যদিও তুমি ছোটবেলায় বিয়ে করে ফেলেছো, কিন্তু আমি তার একটু আগের কথা জানতে চাচ্ছি যে তোমার বাসা থেকে কি রকম রেস্ট্রিকশন। তুমি বলেছো তুমি মডেলিং করতে, গান করতে, তোমার বাসা ফ্যামিলিতে। আমি খুব লাকি যে আমি আমার ফ্যামিলিতে আমি জন্মেছিলাম, বিকজ আমার আম্মা আব্বার কোনো প্রেশার নাই আমাদের উপরে। আর আমাদের ফ্যামিলিতে অনেক আগে থেকে, আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখন থেকে হচ্ছে আমার আমার যে আমাদের সবচেয়ে বড় ভাই, আমার বড় ভাই হচ্ছে ওনার নাম সাদাত হোসেন লিটন, অস্ট্রেলিয়া থাকে এখন, উনি সবার আগে থিয়েটার শুরু করেন আমাদের পাড়াতেই। উনি ছিলেন আমাদের পাড়াতে থিয়েটারের সংগঠক। তো উনি তখন হচ্ছে পাড়া যেসব, তোমরা কয় ভাই বোন? তিন ভাই দু বোন। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে, আমরা কেউ অ্যাক্টিং করতে চাইতাম না, থিয়েটারে যেতে চাইতাম না, রিহার্সাল করতে চাইতাম না, ভাইয়া সবাইকে পিটাই পিটাই থিয়েটার করাতো একদম। যত কাজিন ছিল কিংবা পাড়ায় যত ছেলে মেয়ে ছিল, ছোট 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 সবাইকে থিয়েটার করতো ভাইয়া। তো তখন হচ্ছে পাড়ায় ভাইয়া তখন শত্রু হয়ে যায়, কত ছেলে মেয়েদের সে নষ্ট করছে। সো একবার আমরা প্রায়, আমার মনে আছে আমি যখন ক্লাস ফাইভে ছিলাম, 500 মানুষের সামনে আমি হলে অ্যাক্টিং করি থিয়েটারে, প্রথম আমার অভিনয় ক্লাস ফাইভে থাকতে। আমি ওই অ্যাক্টিংটা করার পর মানুষের 500 মানুষের হাততালি, ইট ওয়াজ লাইক অনেক অনেক বেশি কিছু। বেসিক্যালি ভাইয়া যে একটা ওয়ে আউট করে দেয়, এরপর আর কেউ আসলে আমাদেরকে ফ্যামিলি থেকে কেউ আর আটকায়নি। আর আমারাও যখন, আম্মা আব্বা যখন থিয়েটারে গিয়ে আমাদের অ্যাক্টিংটা দেখে আমাদের সবার, তো এটা কোন মা বাবার ভালো লাগবে না, নিজে তিন চারটা ছেলে মেয়ে অ্যাক্টিং করছে আর 500 মানুষ তালি দিচ্ছে। সো দ্যাট টাইম দ্যা ফেল যে না, এটা একটা ভালো জায়গা বা ভালো জিনিস। আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে তুমি একলাই এখন মিডিয়াতে কাজ করছো, অভিনয় করছো এখন? হ্যাঁ, মিডিয়াতে আমি বেসিক্যালি এখন অ্যাক্টিংটা আমি করছি, আর আমার একটা ছোট ভাই আছে নাহিন, খুব সুন্দর, এটা আসলে না বললেই না। আর এই যে 30 দিন অ্যাক্টিং করে, 30 দিন 30 দিন বর নেই, 30 দিন করি না আমি, সেটা বলো না, সেটা আমার জন্য। কিন্তু আমি নিজে কাজ করি, আমার ওই জিনিসটা আসলে হজম করতে খুব টাফ হয়ে যাবে যে প্রতিদিনই হাজবেন্ড নেই, এটা ও এত ইজিলি হাসি মুখে হজম করে, এটার জন্য আসলে ওর প্রশংসা না করলে মনে হয় ইনাফ হাজবেন্ডকে পেয়ে গেছিল তার আগে 10 বছর ধরে, ইনাফ সময়। হ্যাঁ, একটা সময় এটা ছিল অবশ্য, কষ্ট হচ্ছে তখন হচ্ছে অনেক সময় ছিল, লাইক অফিসে যেতাম 9টায় 5টায় তো অফিস শেষ, এরপর কি করবো, প্রচুর সময় ছিল তখন। ইনফ্যাক্ট তখন ও আমাকে এমন বলতো, তুমি অন্য কিছু করো, সারাদিন বাসায় থাকো। সামনের দিনগুলোতে তুমি আরেকজনের সাথে বড় হবে, বড় না হ্যাঁ বুড়ো হবে, আর তোমার বয়সই বা কত, বড়ই হবে। এবং তোমরা আরো অনেক ভালো ভালো কাজ করবে। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তোমাদের এই 30 দিনে কাজ করার ব্যস্ত স্কেডিউলের মধ্য থেকে আমাকে সময় দিয়েছ। আর আমি এটাও আশা করছি যে তোমাদের সাথে সামনে আমার কাজ হবে, সো সেই প্রত্যাশায় বিদায় নেব। কিন্তু তার আগে তোমাদের দুজনের জন্য ছোট্ট দুটা গিফট আছে ভিগোর তরফ থেকে, কি জিনিস আছে সেটা তোমরা বাসায় গিয়ে এক্সপ্লোর করো। থ্যাংক ইউ সো মাচ আপুরা, তোমাকে প্লাস বাংলা ভিশনকে, আমরা এখানে আসলে খুব ভালো লাগে, অনেক কথা বলি যেটা অন্যান্য শোতে আসলে অনেক ফর্মালি বলতে হয়, অনেক কিছু বলা যায় না, সো আমার খুবই ভালো লাগে এখানে আসতে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস, আমার নিজে খুব স্পেশাল মনে হচ্ছে আমি আপনার সামনে, আমি আপনার ভক্ত। হ্যাঁ, উই অল লাভ মিথিল আপু, আর ফিউচারে আশা করি আমার সাথে তোমাদের কাজ হবে, মানে গার্লি ওয়েডিং, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার সাথে এতক্ষণ গল্প করলাম ইরফান সাজ্জাদ এবং শবনম ফারিয়ার সাথে, ওরা দুজনে খুব মিষ্টি দুজন মানুষ, অনেক উচ্ছল প্রাণবন্ত, এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছে এবং সামনে আরও উপহার দেবে, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।